ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ গত 11 মাস ধরে চলমান রয়েছে, আর এই যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। এরই জের ধরে হিজবুল্লাহকে ধ্বংস করতে লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের বিমান হামলায় গত শুক্রবার নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। ফরাসি সংবাদ মাধ্যম লে প্যারিসিয়ান জানিয়েছে, এই বিমান হামলার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলকে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে গোপনে তথ্য জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর। এরপরই ইসরায়েল তাকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। অভিযুক্ত ওই ইরানি গুপ্তচর ইসরায়েলকে জানায়, শুক্রবার বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে উচ্চপদস্থ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসবেন নাসরুল্লাহ। তিনি যখন মাটির নিচে অবস্থিত সদর দপ্তরে প্রবেশ করেন, তার কিছুক্ষণ পরেই বিমান হামলা চালানো হয়। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল যেসব সাফল্য পেয়েছে, সেগুলো এসব গোয়েন্দা কার্যক্রমের কল্যাণে এসেছে বলেই প্রতিবেদনে বলা হয়। ইসরায়েলের দুজন কর্মকর্তা বলেছেন, লেবাননের দক্ষিণ বৈরুতে এই অভিযানে 80টিরও বেশি বোমা ফেলা হয়, এতে 6টি ভবন বিধ্বস্ত হয়েছে। শুক্রবার চালানো এই হামলায় প্রথম দিকে ইসরায়েলি বাহিনী হাসান নাসরুল্লাহর নিহতের খবর নিশ্চিত করলেও হিজবুল্লাহ থেকে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না। তবে শেষমেশ শনিবার সকালে তারা হিজবুল্লাহ প্রধানের নিহতের খবর নিশ্চিত করে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।